আমার বন্ধু গালিব অনেকদিন পর রাজশাহী শহরে আসছে আর সে পড়াশোনা করে কুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আর যেহেতু শহরে আসছে সে উপলক্ষে তাকে করালাম আর এরপরে তাকে হসপিটালে নিয়ে গেছিলাম কারণ সে একটু অসুস্থ মানে রাজশাহীতে পৌঁছে আমাকে ফোন দেয় আর বলে তুই একটু পরে আমার ডাক্তার দেখানো হয়ে গেলে তোকে আমি কল দিচ্ছি আমাকে সে আগেই বলেছিল সে আজকে ইসলামী ব্যাংক হাসপাতালে আসতেছে যে কারণে আমি কোনো কথাবার্তা না বলে সোজা চলে যায় ইসলামী ব্যাংক হাসপাতালে সোজা চলে যায় ইসলামী ব্যাংকের দুই তলায় গিয়ে দেখি ওখানে বসে আসে

সে সুবাদে আমরা একসাথে পড়াশোনা করেছি ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত এখন বন্ধুর যদি কিছু সিরিয়াস ইস্যু হয়ে থাকে তাহলে তো আমার খোঁজ খবর নিতে হবে তো আসলে আপনারা যেটা মনে করতেছেন ওইটার না তার একটু হেয়ার প্রবলেম যে কারণে সে চর্ম যৌন ডাক্তারকে দেখাতে আসছিল বন্ধু গালিবকে আমি আজকে ইফতার করাবো টরফ রেস্টুরেন্টে কারণ আশেপাশে যে কটা রেস্টুরেন্ট আছে সবগুলো অলরেডি একদিন আগে থেকে বুক থাকে যে কারণে ইনস্ট্যান্ট গেলে জায়গা পাওয়া যায় না আর এটা লোকেশন আপনারা হয়তো অনেকেই জানেন মহিলা কলেজের একদম পাশেই আমার ফুফাতভাই ফার দিন অনেকদিন পর রাত্রে শহরে আসছে যে কারণে তাকেও আমি ডেকে নেই যে একসাথে ইফতার করা যাবে টরফ রেস্টুরেন্টের ভিতরের প্লেসটা অনেক ছোট যে কারণে আপনি যদি ইফতার করতে চান এখানে তাইলে একটু আগে আপনাকে বুক দিতে হবে নাইলে সিট পাওয়া খুব মুশকিল হয়ে যায় এখানে এই রেস্টুরেন্ট শুধুমাত্র একটাই প্যাকেজ আছে যেটার দাম হচ্ছে দুইশো ষাট টাকা এর সাথে দুই রকমের শরবত আছে ভেতরে ঢুকতে একটা আয়না চোখে পড়বে যেখানে আমি নিজেকে একটু দেখে নিলাম যে কেমন কি লাগতেছে আর রেস্টুরেন্টের ডিজাইন সম্পর্কে আপনাদের সবারই কম বেশি জানা আছে তাদের ইন্টেরিয়র ডিজাইনটা বেসিক্যালি এটা অনেক সুন্দর টেবিলে বসতেই তারা প্রথমে আমাদেরকে শরবত দিয়ে যায় এবং এরপরে পর্যায়ক্রমে খাবার দিয়ে যায় আমাদেরকে আমরা অর্ডার করেছিলাম তাদের স্পেশাল যে ইফতার প্লেটার আছে দুইশো ষাট টাকার এটা চারটা নিয়েছিলাম তাদের এই দুইশো ষাট টাকার প্লেটার ছিল ফ্রাইড রাইস মাসালা চিলি চিকেন সসেজ ভেজিটেবল খেজুর জিলাপি এবং এর সাথে ছিল ড্রিঙ্কস আরো একটা ছিল কলসলো সালাদ এর সাথে শুধুমাত্র টেস্ট করার জন্য আমি এক্সট্রা করে নিয়েছিলাম শরবদে আজুবা যেটার দাম ছিল একশো টাকা এবং আরো একটা ছিল মহাবদে শরবত যেটার দাম ছিল ষাট টাকা কিছুক্ষণ পর আজান দিয়ে দেয় এবং আমরা ইফতার নেই খেজুর দিয়ে ইফতার নিয়ে আমি সোজা খাই সর্বদে আজুবা কারণ সেইটা আমি একশো টাকাতে কিনেছি এবং এইটা আমি আগে ট্রাই করবো পুরান ঢাকার ইফতার বাজারে যারা ভিডিও দেখছিলেন তারা হয়তো নোটিস করছেন যে সেখানেও আমি সেম শরবতটা খাইছিলাম তবে টেস্টে একটু ডিফারেন্স আছে এখানকার টেস্টে একটু ভালো লাগছে আমার কাছে

এর থেকেও বেশি দাম নিয়ে অনেক রেস্টুরেন্ট অনেক লো কোয়ালিটির খাবার দিচ্ছে সেই তুলনা করলে এরা অনেক ভালো খাবার দিচ্ছে তবে কলসলো সালাদ এবং ফ্রাইড রাইস এই দুইটার দিকে তাদের একটু নজর দেওয়া উচিত ভালো ছিল তবে করা যেত গত বছর রমজান মাসে সবচেয়ে ছিল তাদের মহব্বতের শরবত যেটা ছিল বাটার মোড়ে এবং এখন তারা পারমানেন্ট একটা রেস্টুরেন্ট করেছে যে কারণে আপনি চাইলে মহব্বতের শরবতটা খাইতে পারবেন তাদের রেস্টুরেন্টে এসে যাই হোক প্রাইস হিসেবে খাবারের মান বেশ ভালো ছিল এবং মহব্বতের শরবত এবং শরবতে আজুবাই দুইটার মধ্যে আমি বলবো আজুবা আপনারা ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া শেষে আমাদের টোটাল বিল ছিল তেরোশো টাকা ইফতার করে আমরা তারপর সোজা চলে যাই উষা সিল্কে সোপুরাতে যে কোনো রিক্সাওয়া শুধু বললেই হবে বেশিক সোপুরা যাবো তাইলে আপনাকে নিয়ে চলে আসবে গালিপা একদিকে মার্কেট করতেছিল আর আমি আমার কেনা নতুন একটা পাওয়ার ব্যাংক আমার দুলাভাইকে দেখাচ্ছিলাম দুলা ভাই ব্যবহার করে অ্যান্ড্রয়েড যে কারণে পাওয়ার ব্যাংক লাগে না বলে কোনো দামি দিল না গালিবে মার্কেট করা শেষ হয়ে যায় সে একটা শার্ট এবং একটা প্যান্ট নিয়ে শুধুমাত্র তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হইতেছে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ